চট্টগ্রামে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দেখালেন দারুণ মহানুভবতা, জিতে নিলেন সবার হৃদয়। ম্যাচ শেষ হতেই চট্টগ্রামের পিচ কিউরেটর জাহিদ রেজা বাবুর সাথে আলাপ করেছেন সাকিব। মাঠকর্মীদের জন্য তুলে দিয়েছেন লাখ টাকার উপহার। মিরপুরে টানা দুই ওয়ানডে হারের পর চট্টগ্রামে এসে ভাগ্য খোলে টাইগারদের। চট্টগ্রামে ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করেছেন সাকিব নিজেও। চট্টগ্রামের শেষ দুই ম্যাচে সাকিব জিতেছেন তিনটি পুরস্কার। খেলোয়াড়দের কাছে পুরস্কার সবসময়ই বিশেষ। প্রিয় সেই তিনটি পুরস্কারের মধ্যে একটি পুরস্কারের অর্থ উপহার হিসেবে সাকিব তুলে দিয়েছেন চট্টগ্রামের মাঠকর্মীদের হাতে। টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই ইংল্যান্ডের বিপক্ষে দারুণ জয় তুলে নিয়েছে টাইগাররা। ব্যাট হাতে 50 আর দুর্দান্ত ফিল্ডিংয়ে ম্যাচ সেরা হয়েছেন নাজমুল শান্ত। এদিকে বোলিংয়ে এক উইকেট আর ব্যাট হাতে অপরাজিত 34 রান করা সাকিব হয়েছেন মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অব দ্য ম্যাচ। সেই সুবাদে সাকিবের হাতে উঠেছে 1 লাখ টাকা। এর আগে সবশেষ ওয়ানডেতে জয়ের নায়ক ছিলেন সাকিব। ম্যাচের সেরা খেলোয়াড় হওয়ার পাশাপাশি টাইগার অব দ্য ম্যাচের পুরস্কারও উঠেছিল সাকিবের হাতে। ওই দুই পুরস্কারে $2000 বা প্রায় 2 লাখ টাকা পান সাকিব। সব মিলিয়ে চট্টগ্রামে কেবল পুরস্কার হিসেবেই সাকিবের হাতে উঠেছে প্রায় 3 লাখ টাকা, যার মধ্য থেকে 1 লাখ টাকা চট্টগ্রামের মাঠকর্মীদের উপহার দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের উপহার পেয়ে চট্টগ্রামের মাঠকর্মীরাও দারুণ খুশি। চট্টগ্রাম বরাবরই টাইগারদের জন্য লাকি বেনু, এবারও সেটার ব্যতিক্রম হলো না। তাই তো বিশ্বসেরা অলরাউন্ডারও কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুল করলেন না।